ওয়েলকাম টু সিএসপি। আজকে আমরা শিখবো রাসায়নিক গণনার ক্ষেত্রে কিছু গাণিতিক সমস্যাবলী। তাদের মধ্যে মূলত আজকে আমরা শিখবো যে স্থূল সংকেত এবং আণবিক সংকেত কিভাবে নির্ণয় করা যায়। মূলত একটি যৌগের ক্ষেত্রে স্থূল সংকেত এবং আণবিক সংকেত একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। স্থূল সংকেত এবং আণবিক সংকেত কিছু কিছু যৌগের ক্ষেত্রে একই হয়, আবার ভিন্নও হয়। আণবিক সংকেত হলো একটি যৌগের সত্যিকারের মূলত সংকেত। আসলে যে মানে একটি যৌগে কতগুলো অণু বা পরমাণু থাকবে তা সেটির মধ্যে দেওয়া থাকে, সেটি হলো আণবিক সংকেত। আর যে সংকেতের মধ্যে মূলত উপাদান যৌগের উপাদান মৌলগুলোর মধ্যে যে সংখ্যার অনুপাত দেওয়া থাকে তাকে মূলত স্থূল সংকেত বলে। যেমন আমরা বলতে পারি যে C6H12O6। এখানে একটা কার্বনের ছয়টি পরমাণু, অক্সিজেনের ছয়টি এবং হাইড্রোজেনের 12টি পরমাণু আছে। অথবা তার মানে এখানে কি হলো, আমরা জানি এই সংকেতটি হলো গ্লুকোজের। গ্লুকোজের ক্ষেত্রে কার্বনের 6টি কার্বন, 12টি হাইড্রোজেন এবং 6টি অক্সিজেন থাকে। এটি হলো মূলত গ্লুকোজের আণবিক সংকেত। এখানে কারণ গ্লুকোজ যে আমাদের যৌগটি, সেই যৌগের একটি অণুতে মোট 6টি পরমাণু কার্বন থাকে, 12টি হাইড্রোজেন এবং 6টি অক্সিজেন থাকে। কিন্তু এখন যদি আমরা এর অনুপাত হিসাব করি, 6:12:6, এটা হলো একটা অনুপাত। আবার এর প্রায় সমানই হলো, যদি দুই ধারা ভাগ করি তাহলে 3:6:3, আবার যদি আমরা তিন ধারা ভাগ করি তাহলে 1:2:1। তাহলে বলা যাচ্ছে এই যে জগতের গ্লুকোজের ক্ষেত্রে যে আমাদের এই সংকেতগুলো আছে, পদার্থের উপাদানগুলো আছে, সেইগুলো নিয়ে যদি আমরা অনুপাত হিসাব করি তাহলে সর্বশেষ অনুপাত দ্বারা 1:2:1। কিন্তু তাহলে যদি আমরা এই অনুপাতে সেই যৌগটি লিখি তাহলে হয় C H2O1, মানে C1H2O1, CH2O এটি হয়। কিন্তু সেক্ষেত্রে তো এটি আর আমাদের আগের গ্লুকোজ থাকে না, ঠিক সেইভাবে এখন যদি আমরা আমাদের এই যে স্থূল সংকেত, মূলত এটি হলো স্থূল সংকেত, কারণ এখানে যে উপাদানগুলো তার সত্যিকারের সেই সংখ্যা, মানে এখানে 6টি 12টি, এখানে 6টি অক্সিজেন থাকবে তা সঠিকভাবে বলা নেই, শুধুমাত্র এর অনুপাত দেওয়া আছে। কিন্তু এই সংখ্যাকে যদি আমরা সেই অপর অনুপাতের সংখ্যা দ্বারা গুণ করি, মনে করি এখানে আবার 6 দ্বারা আমরা যদি গুণ করলাম তাহলে C6H12O6 আবার আগের মতো সেই যৌগে আবার ফিরে আসে। তার মানে মূলত আমরা কি, এটি হলো যে আণবিক সংকেত। সেই আণবিক সংকেত থেকে স্থূল সংকেত গুলো শুধুমাত্র আণবিক সংকেতের একটি মাত্র অনুপাত। সেই অনুপাতের মাধ্যমে যদি আমরা গুণ করি তাহলে সেই আবার আবার স্থূল সংকেত, কিংবা যদি আমরা সেই অনুপাতটা কি বের করে ফেলতে পারি আগে, তাহলে সেই স্থূল সংকেতকে সেই অনুপাত দ্বারা গুণ করে আমরা সেই আণবিক সংকেতে পৌঁছে যেতে পারবো। কার্বনের একটি যৌগে কার্বন শতকরা 40%, হাইড্রোজেন শতকরা 6.67% এবং অক্সিজেনের পরিমাণ 53.33% থাকে। তাহলে এবং ভাষ্পীয় ঘনত্ব D=90। আমরা জানি যে ভাষ্পীয় ঘনত্ব কি, একে D দ্বারা প্রমাণ। প্রশ্নে বলা হয়েছে যে কার্বনের পরিমাণ, মানে যৌগটিতে কার্বনের পরিমাণ শতকরা 40%, হাইড্রোজেনের 6.67% এবং অক্সিজেনের পরিমাণ দেওয়া হচ্ছে 53.33%, এবং বাষ্পীয় ঘনত্ব D=, অর্থাৎ বাষ্পীয় ঘনত্ব মানে আমাদের যে ডেন্সিটি সেটি হলো 90, হল যৌগটির আণবিক সংকেত নির্ণয় করতে হবে। কিন্তু আণবিক সংকেত নির্ণয় করার আগে আমাদের প্রথমে দেখতে হবে যে মূল সংখ্যা কত, এবং তার স্থূল সংকেত থেকে পর্যায়ক্রমে আমরা তার আণবিক সংকেতে যাবো। দেখি আমরা ঠিক যেভাবে দেখেছি যে স্থূল সংকেতকে তার সেই অনুপাত দ্বারা যদি আমরা গুণ করি তাহলে আমরা সেই আবার আণবিক সংকেতে চলে যেতে পারবো। কিন্তু এখানে যে বাষ্পীয় ঘনত্ব সেটা আসলে কারণটা কি, আমরা সবাই জানি যখন আমরা মূল সংক্রান্ত ধারণা নিয়ে পড়েছিলাম তখন আমরা তিনটি অনুশীলনে দেখেছিলাম, তার দ্বিতীয় অনুশীলন তো ছিল যে যে কোনো গ্যাসের আণবিক ভর তার বাষ্পীয় ঘনত্বের দ্বিগুণ। অর্থাৎ যদি আমি আণবিক ভরকে এম ধরি তাহলে তার বাষ্পীয় ঘনত্ব যদি ডি হয় তাহলে m=2d। উপাদান যৌগের শতকরা পরিমাণ দেওয়া থাকবে, তাদের শতকরা পরিমাণকে তাদের নিজস্ব পারমাণবিক ভর দ্বারা আগে ভাগ করতে হবে, ভাগ করে মূল সংখ্যা বের করতে হবে। ফলে প্রথমে আমি কার্বনের ক্ষেত্রে যদি কার্বনের মূল সংখ্যা কি বললাম, শতকরা পরিমাণকে তার আণবিক ভর দ্বারা ভাগ, তাহলে শতকরা পরিমাণে কি হচ্ছে 40% এবং কার্বনের আণবিক ভর হচ্ছে 12।
কলেজ হয় 3.33 প্রায় প্রায় লেখার কথা দরকার নেই এখানে। তখন হাইড্রোজেনের ক্ষেত্রে দেখা যায় যে হাইড্রোজেনের মূল সংখ্যা 6.67, হাইড্রোজেনের পারমানেন্ট ভর 1 তাহলে 6.67, এবং অক্সিজেনের ক্ষেত্রে মূল সংখ্যা 53.33/16। এক্ষেত্রে হিসাব করে দেখা যায় যে প্রায় 63.38/3.33 প্রায় আসে। কিন্তু আবার উত্তরের ক্ষেত্রে দেখো প্রায় প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের মান ভগ্নাংশে এসেছে, অর্থাৎ পয়েন্ট যদি দশমিক থাকে তাহলে সেটি ভগ্নাংশ, কিন্তু আমাদের কোনো কোনো ধরনের যৌগে আমাদের ভগ্নাংশ থাকে না, পূর্ণ সংখ্যা থাকে উপাদান মৌলের ক্ষেত্রে, ফলে এখানে তো ভগ্নাংশ রাখা যাবে না। ফলে সে ভগ্নাংশ দূর করার জন্য প্রাপ্ত যে আমরা মানগুলো থাকবে তাদের মধ্যে ক্ষুদ্রতম মান আগে নির্ণয় করতে হবে। এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র হলো এই দুইটা, 3.33 প্রায় সেম, এবং এর থেকে 6.6 প্রায় 3.33 দ্বিগুণ। ফলে এই যে আমরা ছোট সংখ্যাটি নির্ণয় করলাম ক্ষুদ্রতম, এই ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা প্রত্যেকটিকে আবার ভাগ করে যত থাকবে তার মূল সংখ্যা নির্ণয় করতে হবে। ফলে দেখা যায় যে আবার কার্বনের মূল সংখ্যা 3.33 দ্বারা ভাগ 1, হাইড্রোজেনের মূল সংখ্যা 6.67/3.33, এখানে আসে 2, এবং অক্সিজেনের মূল সংখ্যা 3.33/3.33=1। এখানে পূর্ণ সংখ্যা এসেছে, তার মানে এটা হলো সেই যৌগিক উপাদানগুলোর অনুপাত, অর্থাৎ সেই অনুপাত দিয়ে যদি আমি যৌগটি করি সুতরাং যৌগটি হয় 1 C1, হাইড্রোজেনের ক্ষেত্রে H2, অক্সিজেনের ক্ষেত্রে 1, এখানে CH2O। এটি হলো মূলত আমরা যে যৌগটির আণবিক সংকেত বের করবো তার স্থূল সংকেত, অর্থাৎ এটি হলো স্থূল সংকেত। কিন্তু আমাদের নির্ণয় করতে হবে কি আণবিক সংকেত, কিন্তু কীভাবে এখানে দেখো যে স্থূল সংকেতের দেওয়া হলো, তার মানে আমরা আগে জেনেছি যে স্থূল সংকেতকে যদি একটি নির্দিষ্ট অনুপাতের সংখ্যা দ্বারা আমরা গুণ করি তাহলে আমরা আণবিক সংকেত পাবো। তো ধরে নিই আমাদের সেই সংখ্যাটি হলো x, ধরি অনুপাতে সেই সংখ্যাটি হলো x, এখন এই স্থূল সংকেতকে যদি আমি সেই x দ্বারা গুণ করি তাহলে আমরা যেই নতুন যৌগটি পারবো তার একটি নির্দিষ্ট তো ভর আছে, আর আমরা আগে বললাম যে m=2d, আণবিক বর্তন বাষ্পীয় ঘনত্বের দ্বিগুণ, আর এখানে বাষ্পীয় ঘনত্ব দেওয়া আছে কত 90, তার মানে কত হয় 180। সুতরাং আমরা বলতে পারি যে CH2O x = m = 2d, তার মানে 2×90। তো এখান থেকে আমরা বের করবো যে x এর মানটা কত, আমরা জানি কি কার্বনের পারমাণবিক ভর 12×1 একটা পরমাণু, প্লাস হাইড্রোজেনের 1×2, প্লাস অক্সিজেনের একটা আছে 16×x = এখানে আছে 180। এখানে যোগ করে দেখা যায় যে আছে 30x = 180, সুতরাং x = 6। এটি হলো মূলত সেই অনুপাতের সেই সংখ্যাটি, এই অনুপাতের সংখ্যাটিকে যদি আমি এখন আবার সেই স্থূল সংকেতের ক্ষেত্রে নিয়ে যাই তাহলে হয়, সুতরাং আণবিক সংকেত দ্বারা CH2O x = CH2O6 C6H12O6, ঠিক একইভাবে আমরা
এইভাবে আমরা প্রত্যেকটি সংখ্যার ক্ষেত্রে যে আমাদের যে শতকরা পরিমাণ দেওয়া থাকে সেই শতকরা পরিমাণ থেকে তার পারমাণবিক ভর দ্বারা ভাগ করে যে আমরা মূল সংখ্যা পাবো, সেই মূল সংখ্যা পর্যায়ক্রমিকভাবে আমরা এবার স্থূল সংখ্যা থেকে আণবিক সংখ্যাতে আসতে পারি। কিন্তু এখন প্রথম ক্ষেত্রে যদি আমরা শতকরা পরিমাণকে পারমাণবিক সংখ্যা দ্বারা ভাগ করার পর যদি ভগ্নাংশ আসে, তাহলে সেই প্রাপ্ত ভগ্নাংশকে তাদের মধ্যে ক্ষুদ্রতম প্রাপ্ত ভগ্নাংশের মান দ্বারা পুনরায় ভাগ করে মূল সংখ্যা নির্ণয় করতে হবে। এবং সেই মূল সংখ্যা যদি আমাদের পূর্ণ সংখ্যায় আসে, তাহলে তাকে একটি অনুপাত ধরে আমরা স্থূল সংকেত এবং পর্যায়ক্রমিকভাবে সেই স্থূল সংকেতকে এইভাবে আমরা পর্যায়ক্রমিক একটি অনুপাত হিসাব করে সেই মানকে আমরা গুণ করে তার ভাষ্পীয় গুণত্ব দেওয়া থাকবে, অথবা অনেক সময় প্রশ্ন দেওয়া থাকতে পারে যে তার আণবিক ভর এত, সেই ক্ষেত্রে আমরা সেভাবে অনুপাত বের করব এবং বের করে আমরা সেইভাবে আণবিক সংকেত নির্ণয় করব।